নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস দুর্গাপূজার রোড ম্যাপ ও বিশেষ ধরনের কিউআর কোডের সূচনা করা হলো পুলিশ কমিশনারের উদ্যোগে পৌর নিগম বাসীকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পৌর নিগম থেকে রওনা দিল সাতটি ট্যাবলো পরিবহন মন্ত্রীর আশ্বাসে আসানসোল ডিপোর অস্থায়ী কর্মীদের শেষ হলো কর্মবিরতি এবছরের দুর্গাপূজার রোড ম্যাপ ও বিশেষ ধরনের কিউআর কোডের সূচনা করা হলো মঙ্গলবার আসানসোলের চিত্রামোড়ে পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই রোড ম্যাপ প্রকাশ করা হয় আসানসোলের চিত্রামোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসন্ন দুর্গাপূজো উপলক্ষে পূজোর গাইডলাইন ম্যাপের সূচনা করা হলো মঙ্গলবার এদিন পূজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এদিন বিশেষ কিউআর কোডের আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ওয়াসিমুল হক সহ বহু পুলিশ আধিকারিকেরা এই যে আসানসোল দুর্গাপুরে এত পুজো হচ্ছে তার জন্য কি রকম নিরাপত্তা ব্যবস্থা রাখা আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এরিয়াতে প্রায় 1130 রেজিস্টার্ড পূজা হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে আমাদের মাননীয় ডিএম সাহেব মেয়র সাহেব ডাইরেক্টর ইনচার্জ সাহেব এবং আইওসি আধিকারিক সবাই মজুদ ছিলেন সবাই মিলে আমরা আজকে পূজা গাইডের ইনাগ্রেশন করা হয়েছে আপনারা জানেন কি পূজা গাইডে আসানসোল ও দুর্গাপুর শহরে পূজার সময় যেখানে যেখানে পূজা হয় ওই প্রত্যেক পূজা আর এবং ক্রাউড কন্ট্রোল জন্য আর এবং ট্রাফিকের জন্য আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো তৈরি করে এবং ট্রাফিকের জন্য পার্কিংগুলো রাখে আর বিভিন্ন জায়গাতে পুলিশের প্রেজেন্স দেখায় ওই তত্ত্বগুলো আমরা আজকে পূজা গাইড মাধ্যমে আমরা আজকে পাবলিকের সবাইয়ের কাছে জানি দেওয়া হয়েছে এইবার পূজা গাইড ম্যাপে আমাদের কিউআর কোড সিস্টেম চালু করেছে আমরা কিউআর কোডটাকে যদি স্ক্যান করে দেয় তাহলে পুরো ওখানকার এলাকার কোথায় কোথায় পার্কিং আছে ওই পার্কিংটা ফাঁকা আছে কি না জানার জন্য ওখানকার অফিসার নাম্বার এই ইনফরমেশনটা রেডিলি অ্যাভেলেবল হবে শহরের রাস্তায় নামানো হলো সাতটি সুসজ্জিত ট্যাবলো শারদীয়া উপলক্ষে শহরবাসীকে শুভেচ্ছা জানাতেই ট্যাবলোগুলি রাস্তায় নামানো হলো বুধবার শারদীয়া উৎসব উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে বেশ কয়েকটি ট্যাবলো শহর পরিক্রমায় নামানো হলো রাস্তায় বুধবার সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলোগুলির যাত্রা সূচনা করেন মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ওয়াসিমুল হক সহ অনেকেই মোট সাতটি ট্যাবলো পৌর নিগমের 106টি ওয়ার্ড পরিক্রমা করবে এই ট্যাবলোর মাধ্যমে পৌর নিগমবাসীকে দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হবে সমস্ত জনসাধারণ শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য ঘুরে বেড়ায় দশমের মাধ্যমে ট্যাবলোর আজকে ওপেনিং হবে ওই ট্যাবলো ওপেনিংয়ের মধ্যেখান দিয়ে আমরা অভিনন্দন বার্তা সবার কাছে পাঠাতে চাই এবং ইউনেস্কো যে আমাদের এই দুর্গাপুজোটাকে স্বীকৃতি প্রদান করে এবং শ্রেষ্ঠ উৎসবে ভারতবর্ষের পরিণত করেছেন তার জন্য আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা আসানসোলবাসীকে জানাই এবং সবাইকে আমরা এটাতে অবগত করার প্রয়াসে এটাকে ট্যাবলোটাকে আমরা উদ্বোধন করলাম কতদিন পর্যন্ত থাকবে কতগুলো ট্যাবলো আছে সাতটা আছে 106টা ওয়ার্ডে হ্যাঁ সব জায়গাতেই আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা আসানসোল ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি মঙ্গলবার রাতেই তুলে নেওয়া হয় পরিবহন মন্ত্রীর আশ্বাসে এই কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা
পরিবহন মন্ত্রীর আশ্বাসে উঠল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। মঙ্গলবার রাতে এই কর্মবিরতি তুলে নেওয়া হয়। পাঁচ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে বুধবার জানান তারা। উল্লেখ্য, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর অস্থায়ী কর্মীরা বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেছিল। আজ বুধবার থেকেই তারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন। শেষমেশ আমাদের পরিবহন মন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা আভার করে পরিবহন মন্ত্রীর আশ্বাস মতো এবং আশ্বাসন মতো উনি যে আমাদের একটা দাবি বর্তমানে মেনেছেন এবং বাকি দাবিগুলো নিয়ে পুজোর পর দুর্গা পুজোর পরই বসবেন বলে আশ্বাসন দিয়েছেন, এই আশ্বাসনের উপর ভরসা করে আমরা আমাদের আন্দোলন কর্মবিরতি আমরা আজকে তুলে নিলাম, প্রত্যাহার করে নিলাম। আমরা পুজোর পর ওনার সঙ্গে আশা করছি ওনার সঙ্গে বসে একটা সমাধান সূত্র বার করা যাবে, উনি আমাদের দাবি দাবাগুলো পূরণ করবেন এই একটা বিশ্বাস নিয়ে আপাতত 26 দিনের সবেতন হাজিরার উনি দাবিটা মেনেছেন এবং বাকিগুলো নিয়ে দুর্গা পুজোর পরই উনি আশ্বাসন দিয়েছেন যে আমাদের সঙ্গে বসবেন, কথাবার্তা বলবেন এবং আশা করি এর মধ্যে আমাদের রফা সূত্র বেরিয়ে আসবে। বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার হয়ে গেল বস্ত্র বিতরণ কর্মসূচি। এলাকায় 100 জন মহিলার হাতে এদিন বস্ত্র তুলে দেওয়া হয়। পূজোর মুখে দুস্থদের পাশে দাঁড়ালো বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার বারাবণীতে এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থদের নতুন শাড়ি বিতরণ করা হলো। এদিন 100 জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং সহ অন্যান্য নেতৃত্ব। পূজোর মুখে নতুন শাড়ি পেয়ে খুশি এলাকার মহিলারা। এটা আজকে নতুন নয়, বারাবণী বিধানসভা, বারাবণী ব্লক, সালানপুর ব্লক, আমরা জবের থেকে দায়িত্ব নিয়েছি, আমাদের স্বর্গীয় নেতা এবং আমার বাবা অভিভাবক মানিক উপাধ্যায় দায়িত্ব আমাদেরকে দেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি প্রতিটি পুজোতে, প্রতিটি যে কোনো সমাজসেবামূলক কাজে আমাদের মানে যারাই রয়েছি আমাদের বারাবণীতে আমরা সবাই কিন্তু একজোট হয়ে একসাথে চেষ্টা করি মানুষকে একটু সহযোগিতা করার, মানুষকে একটু দেওয়ার। তো আমাদের যতটুকু মানে সম্ভব, যতটুকু আমাদের দ্বারা হয় ততটুকু আমরা করি এবং তাতে মানুষ খুশি মুখে থাকে। মানুষ দেখুন, মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় কর্তব্য। তীর্থযাত্রীদের নিয়ে IRCTC-র উদ্যোগে বিশেষ টুরিস্ট ট্রেন চলবে নভেম্বরে। আসানসোলের সংবাদকর্মীর এই কথা জানান সংস্থার আধিকারিকেরা। IRCTC-এর উদ্যোগে আগামী 6 নভেম্বর রওনা হবে ভারত দর্শনের উদ্দেশ্যে বিশেষ টুইস্টার ট্রেন। বুধবার আসানসোলের সংবাদকর্মীদের এ কথা জানান IRCTC-এর আধিকারিকেরা। 6 নভেম্বর ভারত দর্শনের উদ্দেশ্যে টুরিস্ট ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে। উজ্জয়ন, ওমকারেশ্বর, শিরডি সহ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবে এই ট্রেনটি। খুব স্বল্প খরচে ভারত দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা। আমরা যে কর্মসূচিটা নিয়ে এসেছি সেটা স্বদেশ দর্শন, একটা স্পেশাল ট্রেন যেটা কলকাতা থেকে 6 তারিখে 6 নভেম্বর কলকাতা থেকে ট্রেনটা ছাড়বে, কলকাতা স্টেশন থেকেই ছাড়বে। বর্ধমান হয়ে, দুমকা হয়ে, ভাগলপুর হয়ে আমরা পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্যে ট্রেনটাকে চালাচ্ছি। এই ট্রেনটার মধ্যে 2টো ক্যাটাগরি আছে, একটা এসি, একটা নন এসি। শুধু পঞ্চ জ্যোতির্লিঙ্গই নয়, তার সাথে আমরা আরও কিছু অ্যাড করেছি, যেটা হচ্ছে শনি সিঙ্গাপুর, শিরডি এবং স্ট্যাচু অফ ইউনিটি।
যেটা সবারই খুব গুরুত্বপূর্ণ একটা স্পট বলে মনে হয়। আমরা এই ট্রেনটার জন্য যারা এসিতে বুকিং করতে চান তাদের প্যাকেজ কস্ট ধার্য করা হয়েছে 22,033। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।